নুরউদ্দিন জঙ্গির আমলে এরা আমার নবীর লাশ চুরি করতেছিল, ভুলে গেছেন গা? এই বেজরমারা, এই ইসরায়েলের বাহিনী আমার নবীর লাশ চুরি করার জন্য দুইটা নাস্তিককে ওরা মাদ্রাসা ট্রেনিং দিছে, বড় দাড়ি রাখাইয়া। আর অগস্ত হারা তো আপনি জানেন, ওরে বাবা সাদা কুত্তার মতো পাড়া কুত্তা, একবারে সুন্দর দাড়ি রাখাইয়া বিন্দি বিন্দি দিয়া তিন শয়তান দিয়ে ফিট করছে। নাম একটা নাম ডেভিড, একটা নাম কেলিস। কি নাম? ওরে বাবা নাম কি কুত্তায় মতে না, ইহুদিগুর নাম কি ডেভিড আর কেলিস, নামগুলো মনে রাখবেন। নাম কি? আর একটা নাম কেলিক্স। ইতিহাস প্রমাণ করে এগো ট্রেনিং দিয়ে মদিনায় পাঠাইছে, এরা দাওয়াত ও তাবলীগের ব্যাস ধইরা ভালো করে মদিনায় ঢুকছে। মদিনাওয়ালারা তাদেরকে এমন ভাবে আপ্যায়ন করছে, তারা সারা দিন দাওয়াত ও তাবলীগের ব্যাস ধরে কাজ করে ওই দেশে বুখারা মসজিদ মা ফাতেমার যেখানে আলীর কাছে দেওয়ার পরে দিয়েছিলেন হযরত মসজিদে আলী, এর পাশের একটা রুম ভাড়া নিয়ে ওখান থেকে মাটির নিচ দিয়ে সুরুং পথ খনন শুরু করছে। এবার আওয়াজ দিয়ে যখন রাস্তা খনন করতে 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 এমন কি ইতিহাস প্রমাণ করে আমার নবীর পা পর্যন্ত চলে আসছে, রহমাতুল্লাহ আলামিনের পা ওটাও বের হয়ে গেছে। ওরা মনে মনে ভাবছে আজকের রাত্রে আর আমরা কাজ করবো না, কালকে মোহাম্মদ উঠাইয়া গোবন্ধ সাগরে ফেলে দিবে। নাউজুবিল্লাহ আস্তে কইলেন, এই মুসলমানের সন্তান আমার জানের নবী প্রাণের নবী যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই হুজুরের চরিত্রে ভেজাল থাকতে পারে, ওই হুজুরের থাকতে পারে, আমার থাকতে পারে, আমার নবীর চরিত্র নির্ভেজাল। ঠিক না? ঠিক। আমার উম্মতের বাপ দল, আমাদের বাবা, আমাদের কলিজা, আমাদের স্পন্দন, আমাদের নিঃশ্বাস, আমাদের বিশ্বাস পা পর্যন্ত চলে গেছে। আর একটা রাত যদি ওরা সুযোগ পাইতো বান্ধবীর লাশে হাত দিতে চান্স পাইত, ওই টাইমে রাতের অন্ধকারে আমার নবী শব্দ দেখায়, নুরউদ্দিন তুরস্কের জমিনে শুয়ে শুয়ে মুজে মাঝে থাকো। তখন মক্কা মদিনা শাসন করত তুর্কিরা, তুর্কিদের শাসন আমল ছিল তখন। এখনো পর্যন্ত মসজিদ মক্কা মদিনা অনেক মসজিদ দেখবেন তুর্কিদের বানানো, তাই না হুজুর? এখনো পর্যন্ত তুর্কিদের অনেক মসজিদ আছে, এবং মাতাবের মধ্যে হেরেমের মধ্যে তুর্কিদের যে নিশানা এটা মাত্র কয়েক বছর ধরে উড়াইতে পারছে, এত তাড়াতাড়ি পারে নাই। এখনো পর্যন্ত তুর্কিদের আইনে চলে সৌদি আরব, যেরকম আমার দেশ ব্রিটিশের আইন চলে ওই দেশে কিন্তু এখনো তুর্কিদের আমল চলে। কারণ এখনো পর্যন্ত তুর্কিরা যখন ওই দেশ ছেড়ে দেয় 100 বছর আগে, তখন বাদশাহ আব্দুল আজিজের বাপকে বলেছিল আমরাই তুর্কি তুর্কিস্তানকে সৌদি আরব থেকে আলাদা করে দিব, শর্তে একটা, কিয়ামত পর্যন্ত যে কাবার গিলাফ হবে এই দেশ সুতার টাকা আমার দেশ থেকে আসবে। এখনো পর্যন্ত কিছু টাকা স্বর্ণের টাকা তুর্কি থেকে আনতে হয় ওই আইন অনুসারে, যেরকম মারহাবা। এবং তুর্কিস্তানে কিছু লোক গিলাফ লাগানোর সময় অংশগ্রহণ করতে হয়, না আসতে পারলেও তাদের টেলিফোন করে জানতে হয়, ওই আইন এখনো আছে। তো তখনকার তুর্কিস্তান শাসন করত তুর্কিতে ঘুমায় রয়েছে নুরউদ্দিন জঙ্গি, কষ্ট হইতেছে? মাত্র 2 মিনিটে শেষ করে দেবো, ঠিক আছে? তো বজরের নামাজ পড়বেন না, নিয়ত নাই আছে? সবাই নামাজ পড়বেন, হাত উঠান তো কে কে নামাজ পড়বেন? তা ঠিক আছে, আমি ওয়াজ করব, ওয়াদা দিছেন কিন্তু, আর ওয়াদা মিস করবেন অসুবিধা হইব, নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন, নামাজের ব্যাপারে কোনো কোনো কমতি চলবে না, ইনশাল্লাহ বলেন। তো নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাচ্ছে, নুরউদ্দিন দাঁত ভাঙ্গা মদিনা আমার, রক্ত ঝরানো ইসলাম আমার, আমার কলিজার ইসলাম এই মদিনাকে আমি আমি আমার দাঁত ভেঙে এই মদিনা প্রতিষ্ঠা করেছি, আজকে আমার লাশে হাত দিবে গুটি দুইজন নাস্তিক ডেভিড আর কেলিক্স, আর তুই ওখানে বসে মোস মারবি। নুরউদ্দিন জঙ্গি পাগলের মতো ঘোড়া দাপড়ানো শুরু করলেন,
এর ফাঁকে আর একটু আঁকে আসি বলে দিয়ে দেয়, সুবিধা হবে বোঝার জন্য। নুরউদ্দিন বলে ফেলেন সবের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মানুষ মদিনায় বাস করে, ওই বেঈমান দুনিয়ার আমি চিনব কেন? নবী টাইম হাতটা অংশগ্রহণ করে বললেন, আমার এই হাতের দিকে তাকা, এই হাতের মধ্যে শয়তান দুইটার ছবি দেখেন। জোরে 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 নুরউদ্দিন জঙ্গি তার ডেস্কটপের ভিতরে ঢুকায় দিলেন, তার মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে ঢুকায় দিলেন, ওই ছবি দুটো চোখে চোখে আনলেন, পাগলের মতো নবীকে স্বপ্নের ভিতরে বলে ফেললেন, হুজুর আর একটা রাত পেলে আপনার গায়ে হাত দেবে, আমি এক রাতের ভিতরে কেমনে যাবো তুর্কি থেকে? নবী বললেন, এক রাত লাগবে না, তুই চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে মিশর থেকে রওনা দে, সাগর পাড়ি দেবে আমার রব্বে কারীম, আমার সাহায্য করতে পারো ওই মদিনায় বদরে, তোরে করবে না কেন? যা, নুরউদ্দিন জঙ্গি চলে আসলেন মদিনায়, আল্লাহ নিয়ে আসলেন, রাতারাতির ভিতর চলে আসছে। নুরউদ্দিন জঙ্গি এসে কারগুজারি করলেন, একটা বালেক পুরুষ, একটা বালেক পুরুষ তিন দিন পর্যন্ত মসজিদ নববীর ভিতর ঢুকবে, কেউ বের হতে পারবে না, যদি বের হয় তার গর্দানে মুড়াই দেবে। একে আমাদের দেশের সরকার পুলিশের গাড়িতে ককটেল মারে, আরে বাবা রে বাবা, কথা বল না কেন? আপনাকে থানার ওসি সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ, আপনারা জানেন না, হয়তো কমিটির লোক জানতে পারেন, গেছিলেন পারমিশন আনতে, আমার কথা কইছে দেখে এগো নাস্তা করাইছে, যে কারে আনতাছো জানো? সে আমার কলিজা, এমনি এমনি না, সে এক তো আমার দেশের ছেলে এবং প্রধানমন্ত্রী একবারে কাছের মানুষ উনি, এবং বাংলাদেশে যদি একটা নামাজি ওসি থাকে, ডাকুন ওসি আব্দুল সালাম, আলহামদুলিল্লাহ বলেন, এই আব্দুল সালাম আমার বাড়িতে কেরানীগঞ্জে বহুতবার গেছে, তার সাথে আমার এত সম্পর্ক, আল্লাহ আব্দুল সালাম সাহেবকে তুমি কবুল করো, আল্লাহ তাকে পাঁচ অক্ত নামাজ পড়ে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো, সে পাঁচ অক্ত নামাজি, পাঁচ অক্ত নামাজি ওসি, এত ভালো মানুষ, কষ্ট হইতেছে? আর মাত্র দুইটা মিনিট বসে হয়েছে খালি, না এই দেখো সারা রাত আমি জানি জানি আল্লাহর কুতুব বলে ফেললেন, উনি শুধু নুরউদ্দিন জঙ্গি শুধু বাদশাহ না ভাই, উনি একজন বুজুর্গ, সারা রাত নামাজ পড়তেন, দুরুদ পড়তেন, ঘুমায়া কোন মাসলায় যদি ঠেকে যাইতেন, দেশ পরিচালনা করতে যাইয়া বিশ্বনবীর কাছ থেকে পরামর্শ নিতেন, নবী যে তারে ডাক দিয়া কয় তুই ঘুমাই রেছ নাকটাই না, আমার কবরে পানি, আমার কবরে হাত দিতেছে, তুই দেখোস না, একে সজরুল্লাহর বদরুল্লাহর স্বপ্নে দেখাইছে নবী, আমরা হুজুরে এত কান্দি স্বপ্নে দেখার লেগে দেখি না, আর তারে নবী স্বপ্নে দেখায়, আমি আর ওয়াজই করব না, না আমার মন মতো ওয়াজ হইতে, আমার মন মতো আওয়াজ হইতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে এত কবুল করে, দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দেন, নুরউদ্দিন জঙ্গি যদি আমার নবীর কাছ থেকে পরামর্শ নিতে পারে আমরা কেন পারবো না বাবা, আমরাও একটু আমল করি, আমার বিশ্ব নবীর একটা বার স্বপ্নে দেখি, এই যে তোমাদের আমার বাম পাশে বসে আছে সভাপতি সাহেব, হাজার হাজার আলেমের ওস্তাদ, ইমাম মুয়াজ্জিনদের বাজান সভাপতি, ও বাজান কেন বলছি জানেননি, আলেম আলেম চিনে, আল্লাহর এই বান্দার জীবনে কত ছাত্র আমি ইলিয়াস রহমান জিহাদের মতো বক্তা বানাই ছেড়ে দিয়েছি, বাজান আমার জীবনে আমার ছাত্র কত বড় বড় বক্তা হয়ে গেছে, বাজান 24 বছর ওয়াজ করি, আল্লাহর কাছে তারপর তওবা করে প্রতিটা রাতে কান্দি, আল্লাহ গো তুমি যদি একবার মাপ না করো কার কাছে দিয়ে মাপ পাবো, এই যে তোমাদের সভাপতি যখন ফজরের আগে উঠবে দুই রেকাত নামাজ পড়ে কান্দে আর বলে মালিক তুমি মাপ না করলে কার দরজায় যে দাঁড়াবো, আরে বলে আমার গাড়ি দিও না বাবা, পেটের মধ্যে না খাওয়ার বেদনা এখনো আছে, মাদ্রাসায় এমন ডাইনের পানি খাওয়াইতো, আমি তো বঙ্গবন্ধুর পাশে মাদ্রাসা গওহরডাঙ্গায় পড়তাম বাবা, মাঝে মাঝে বৃষ্টি নামলে চলা থাকতো না,
কষ্ট থাকতো না, পাক করার কোন ব্যবস্থা বোর্ডিং এ থাকতো না, এক দুই অক্ত না খায়া থাকা লাগতো বাবা, মুড়ি খায়াও থাকতাম। আজকে ওয়াজে আসলে কত দামি দামি জিনিস খাওয়া, বাজারে মোর একটা জেব দিকে গেছে, ঠিক মতো খাওয়ানো বাইরে এই যে তোমাদের সভাপতি মাদ্রাসায় হেফজখানায় ইফতা বিভাগে দাওরা যখন পড়ত, বিছানায় বয়ে বয়ে মা মাপে মাদ্রাসায় বয়ে কাঁদত, তার মাও যায় না মাজা বসে কাঁদত, বলতো মালি আবার শামসুজ্জামান কি তুমি অলি বাড়াও, আবার শামসুজ্জামান কি কবুল করো, বাবা আমরা যে আলেম হয়েছি মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই, ওই আমার মা দুঃখিনী আমারে 12 বছর বয়সে গোপালগঞ্জে রাইকা বিপদে, আমারে রাইকা আমার মা কবরে চলিয়ে গেছে বাজার, আমার মারে আমি দেখতাম আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়া চোখের বাড়ি দিয়ে আমার মা যায় নামাজ ভিজাইত, ও মা আপনার সন্তান যদি ভালো করতে চান গো মা একটু ইশারের নামাজ পড়ে চার রেখাত নফল নামাজ পড়িয়েন না, অথবা ফজর আজানের আগে উঠিয়া দুই রেখাত নামাজ পড়িয়া বুক ভরে আশা নিয়ে হাত তুলে বলেন মালি আমার সন্তানরে তুমি অমানুষ বানায় না, আমার সন্তানরে তুমি মানুষের মতো মানুষ বানা, পৃথিবীতে মার চাইতে বড় দোয়া পৃথিবীতে কারো নাই রে বাবা। এবার আমার সাথে আওয়াজ দিবেন, ও বাজান নুরুদ্দিন জঙ্গি শুধু বাজান বাদশা না, নুরুদ্দিন জঙ্গি ছিলেন বাবা ওই জামানার মুজাদ্দে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হওয়ার ইস্তিরিয়া, কষ্ট হইতেছে? এই নুরুদ্দিন জঙ্গি বলেন একজন মসজিদ থেকে বের হবে না আমি না বলা পর্যন্ত। তো ওই যে নাস্তিক গুলা যাদেরকে ওই জামানার লক্ষ লক্ষ টাকা দিয়া ভাড়া করে পাঠাইছে নবীর লাশ টানার জন্য, নবীর জেসেম মোবারক আনার জন্য, ওরা কি আর বসে থাকতে পারবে ভাই? ফ্যান দেখা যাইতেছে, নবীর পা মোবারক দেখা যাইতেছে, এখন কি আর বসে থাকবে ওরা? সবাই খাওয়ান দাওয়ান খেয়ে সারে নামাজ পড়ে সবাই মসজিদের ভিতরে বাদশার কথা পালন করতেছে, ইন দি মিন টাইমে ডেভিড আর ক্যালিক্স ওরা বের হয়ে যাচ্ছে। এবার কান দেন, আমি দেখবো আশেক রাসুল কয়জন আছে, খালি আশেক দেখেন জিলাফির আশেক না, হ্যাঁ একজন পীরের গালি দিলে তোর মাথা হেট্টি হয়ে যায়, তোমার বাপের গালি দিলে তোমার হেট্টি হয়ে যায়, বঙ্গবন্ধুর গালি দিলে আওয়ামী লীগের ঘুম হারাম হয়ে যায়, জিয়াউর রহমানের গালি দিলে বিএনপি এর মাথা সিট উঠে যায়। যেই নেতা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা তার গালি দিলে কিন্তু ব্যথা লাগে না, তোমাদের না লাগতে পারে, আশেক রাসুলদের আলেম প্রেমিক তাদের লাগে। কষ্ট হইতেছে? নুরুদ্দিন জঙ্গি বলেন একজন বের হবে না, কিন্তু শয়তান তো বের হবে। রাত 11টার পরে এই শয়তান যেটা বের হয়ে যাচ্ছে, নুরুদ্দিন জঙ্গি চেয়ে চেয়ে দেখে এরা কারা, নবীর চেহারার দেখে মিলাই দেখে এটাই তারা। নুরুদ্দিন জঙ্গি পুলিশ কনস্টেবলকে বললেন এই কুত্তা দুটার ফলো করো, আপনি হয়তো জানেন না এরা 1 বছর ধরে আসছে স্যার, এরা আল্লাহর ওলি, একটা সেকেন্ডের জন্য ঘরেতে বেরোয় না, এরা কারো বাড়ি দাওয়া তো খায় না, আমি বলছি কুত্তা দুটারে ফলো করো। অতি ভক্তি চোরের লক্ষণ, বাদশা বলছে কিছু করার নাই, এই যে পুলিশ বাহিনী যে জনমের পিডেন ফিডে পুলিশেরও কিন্তু মায়া থাহে, যা আরে আমি তো একটা মায়ের সন্তান, আরে যে বাইরে লুলা বানাইতেছি কেমনে পিডা নিয়ে দেবো, কিন্তু উপরে তেজন কয় দ তখন চাকরি বাসাইতে ও আর কোনো দিক তাকায় না, চোখ বন্ধ করে পিডা বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে ঠিক না? জোরে গালে আরো জোরে। এই দেশের পুলিশ গুলো যদি 100% ভাবে ঠিক মতো কাজ করত, এই দেশটা সোনার দেশ হইত।
আমি সিঙ্গাপুর সফর করছি, ওদের সিঙ্গাপুর গেছেন কিনা জানি না, কোন একটা ট্রাফিক নাই, সব সিসি ক্যামেরায় বন্ধ। মারহাবা কোন? আর আমার দেশে ট্রাফিক কার আইরেছে? পারে তো ট্রাফিকে ডইলে দিয়ে যায়। ডনেও তো কি লেগে জানেন, ওই যে জানে রাস্তায় দাঁড়ায় মুসাফা করে, মুসাফা করে যা, মুসাফা খালি আমরা করি নাই, হুজুর করে না, এই মুসলমানের দিকে তাকাও। নুরুদ্দিন জঙ্গি বলে আমি যা জানি তোরা জানোস না, আমি কইছি দর, সরকারের অর্ডার, কারো বাবার ক্ষমতা আছে? দূরে দূরে বসতে আল্লাহ ধরছে, যাচ্ছে যাচ্ছে, ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে দরজা লাগাই দিছে, নুরুদ্দিন জঙ্গি লাঠি দিয়ে দরজা ভাঙছে, দরজা ভাঙার সাথে যাইয়া পিছনের থেকে কুত্তার মতো ধরছে, ধৈর্য দুইটারে লাঠি মেরে ফেলাই দেখ। নুরুদ্দিন জঙ্গি এমনি এমনি জঙ্গি না, একটা তরবারি যদি আল্লাহ নবীর হাতে থাকতো 100 পুরুষ তার কাছে কিচ্ছু ছিল না। নুরুদ্দিন তার নাম, জঙ্গি তার লকব মিয়া, জঙ্গি এমনি এমনি কয় নাই, তারে জঙ্গি মানে সিএমবি না, বীর মুজাহিদ সে ছিল, ওই দুই সাইড ডেবিট আর কেলি ও পায়খানার সাথে ফেলাই তো, যখন পোলটিটা মারে দিয়া ক্যানন কি করে ফেলাই দিয়া বাইন্ডা ফিরা কয় দেখবি এই কুত্তা দুটা কি করছে দেখবি। এখন কানবেন যুবক, নুরুদ্দিন জঙ্গি কুত্তা দুড়ারে কাতি বসে কুত্তার মতো কুমাইয়া লাঠি দিয়ে চকিতে ফেলাইছে, যে চকি উপরে রাখতো ঘুমাইতো, এরপর একটা মাদুর দিত অর্থাৎ পাটি, পাটির পরে আবার একটা পলিথিন বিছাইতো, রাত্রে তারা মাটিগুলো জান্নাতুল বাকি কবরস্থানে ফেলতো যেন মানুষ ঠিক না পায়, কারণ কবরস্থান তো মাটি থাকবে। বাজান দে নুরুদ্দিন জঙ্গি বলেন তোমরা না বলছো আল্লাহর ওলি কয়? হ্যাঁ, লাঠি দিয়া চকিটা ফেলাই দিয়া মাদুরটা ফেলাই দিয়া আল্লাহর ওলি একটা টর্চ লাইট দে বাবা নিচে নামছে, কিছু দূর যাইতে নাই, যাইতে দেখে আর টর্চ লাইট মারা লাগে না, আমার নবীর জেসে মোবারকের আলোতে পুরা ঘর তো আলো হয়ে গেছে, পুরা মোবারক আলো হয়ে গেছে। বাজান রে, আর একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের সভাপতির কাছে জিজ্ঞেস করবেন, পৃথিবীতে মৃত্যুর পরে সরাসরি আমার নবীর হাত দিছে একমাত্র নুরুদ্দিন জঙ্গি, কোন সাহাবী পর্যন্ত আমার নবীর হয়তো এলকামের মাধ্যমে এলহামের মাধ্যমে হাত বাড়াই দিলে নবী হাত দিতেন, কিন্তু বাজানদের সরাসরি মৃত্যুর পর আমার নবীর শুধু আমার নবীর জেসের মোবারক হাত দিয়ে স্পর্শ করতে পারছে নুরুদ্দিন জঙ্গি। নুরুদ্দিন জঙ্গি কোলরেন করে করে যে যে নবীর কদমটা বেলা নেই ভাবে বুকে লাগায় কাল দে, নবীজি আমি আল্লাহর গোলাম, আপনার একজন নগণ্য খাদেম, আমার আসতে দেরি হয়ে গেছে, আমি কেন মদিনায় থাকি না, আমি কেন তুরস্কে থাকি, আমি যদি আপনি আমার বাপ না করেন আল্লাহ কোনো দিন বাপ করবে না। বাজার এবার একটা আওয়াজ দিও, আশেকে রাসুল কয়জন আসো, আমার নবী নুরুদ্দিন কাঁপতে কাঁপতে কদমটা ধরিয়া যখন চিল্লাইয়া কাঁপতাছে, আমার নবীর পা ধরে বেহুশ হয়ে গেছে, বেউসুর মধ্যে আমার নবী মাথায় হাত দিয়ে বলে নুরুদ্দিন রে নুরুদ্দিন, আমি একটা শর্তে আমি তোরে বাপ করে দিব, আল্লাহ দেখো আশেকে রাসূল গুলা কাদের চোখে পানি, আল্লাহ আল্লাহ এদেরকে তুমি মাপ না করে পারবা না মানে, এই মাহফিল কমিটি যুবকদেরকে তুমি বার করে, আল্লাহ নভেম্বরের 2 তারিখে হাজার হাজার মানুষ এই
গভীর রাত্রে যারা তোমার নবীর কথা শুনিয়া কান্দে, নুরুদ্দিন জঙ্গি যদি আমার নবীর পায়ে আনন্দ পায়া কাঁদতে পারে, আমরা নবীর এই ঘটনা শুনে চোখের মধ্যে পানি জমাইছি, তুমি আমাদেরকে একবার রহমতের কোলে ডাইকে দিয়ে মাফ করবে। নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবা মাফ না করে, তানায়া তুমি মাওলা মাফ করে দাও মদের খে, তুমি মাফ না করলে মাপকে বলো করি। এ বাজানে আমি মা হারা, তুমি মা হারা না, তুমি বাপ হারা না, ও মা তুমি স্বামী হারা না মা, ও মা সেই ঘরে একদিন রঙিন পরি পরে শাড়ি পরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে আমার মার মতো শাড়ি বাদ দিয়ে সাদা কাপড় পরে চলে যাইল মা। আমার জনম দুঃখিনী মা, আমি প্রতিদিন দেখাই আজকে সভাপতির সামনে নিয়ে আবার দেখাইয়া যাই, হুজুর আমি যখন মাদ্রাসায় পড়ি 12 বছরের বালক আমি ইলিয়াসুর রহমান, তখন তার জেহাদি নাই গো বাবা, 12 বছরের বালক মাদ্রাসার থেকে আসিয়াই দেখি আমার মাই কাপড় পরিধান করে আমাদের মসজিদের সামনে শুয়ে রয়েছে। আমার মতো যারা মা হারাইছ আল্লাহ, আমার মায়েরা হয়তো মহিলা প্যান্ডেলে কাঁদে, ও মা আপনারে আমার জন্ম দিতে মায়ের কত কষ্ট হয়েছে, আরে তুমি আর আমি যখন দুনিয়ায় আসবো বাইজাবি শরীফের মধ্যে আসছে বাজান, এখন এক ফোঁটা পানি আসে কিনা দেখি এলাও বাজান, 40 দিন বয়স থেকে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে গেছে, আমার মা তোমার মা জন্মের মাত্র 1 ঘন্টা আগে ফেরেশতারা বারবার বলে দুনিয়ায় যাও, আমি আর তুমি আসতে চাই না, তোমার আমার ঘাড় ধরে যখন ধাক্কা দেয় তোমার আমার পাটা থাকে মার করে লজ্জায় স্থানের দিকে বাবা, মাথাটা থাকে আর একদিকে, ঘাট ধরে যখন ধাক্কা দেয় পাওটা কেন আগে বাইরে জানো নি, বাজান ভালো করে বুঝো, কোন মা বোনদের সন্তান আগে শের মুবারক বের হয় মাথা বের হয়, যখন কোন রকম ভাবে আসতে চাই না তুমি আর আমি, ফেরেশতারা যখন ঘাট ধরে ধাক্কা দিয়ে মার লজ্জায় স্থানের দিকে ঘুরে দেয় চট করে তোমার আমার পাওটা মার করে চলে গেল। একটা চিৎকার দিয়া মা বলে তোমরা কইব আমি বলে বাবা, আমার মা দুঃখিনী আমার ছোট্ট ভাইকে জন্ম দিতে যে মারা গেছে, আমার মা খুব মাংস হইল, আমার মা আমি কেন কাঁদি জানেন, আমার বিশ্বাস কেন জানে বলে আমার মা কে আল্লাহ মাফ করে দিছে, কারণ আমার মা আমার ছোট ভাইয়ের জন্ম দিতে যে মারা গেছে, আমার মা বিলাপ যেতে যেতে আমার মা তদরিদ্দিন কালে তো ডাক্তারের কাছে নীতি দিতে, আমাদের গোপালগঞ্জ শহরে বাবা ভালো ডাক্তার ছিল না, ডাকা আনবে এই সুযোগ ছিল না, আমার মা রাস্তায় মারা গেছে, আমি যে আমার মায়ের জন্য মসজিদ করছি মাদ্রাসা করছি আমার গান জানো পয়সা দিয়ে, একমাত্র কারণে আমার মা বলছিল ইলিয়াস আমি মারা গেলে তুই আমার জন্য দোয়া করবি,
আর যদি দেখা না হয় তোর সাথে মাদ্রাসে যাওয়ার পরে দেখা হবে কিয়ামতের মাঠে। আমি জানি না আমার মতো কে মা হারাইছেন, তবে যারা মার জন্য কাঁদবেন সেই বাদশা। আমি আপনাকে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে গেলাম, দুনিয়ায় কিছু করেন বা না করেন, মা দুঃখিনী কোনোদিন কষ্ট দিয়েন না। এই এমপি আব্দুল সালাম, এই যে ওসি আব্দুল সালাম আমার দিকে তাকান, উনি একটা ঘটনার আমি শুনাইছিলাম, উনি সিয়ারে বইয়ে বইয়ে কাঁদছিল আমার কেরানীগঞ্জে যখন ছিল। উনি বলছিল যে জাহেদ ভাই আপনি একটা ঘটনা বলেন রংপুরের, বলেন তো। আমি বলছি আমার দিকে তো আপনি ভালো জানেন। তখন শুনাইছিলাম রংপুরে এক যুবক ইয়াবা খাইতো, ট্যাবলেট খাইতো লাল লাল সিরিবড়ি, এটা খাইলে তো হুশ থাকে না যুবক। ও মার কাছে ট্যাবলেট খাওয়ার পয়সা চাইছে, এখন সিল্লা বিয়ার কান্দি। মা বলছে আমি রোজা নামাজ করি, আমি তোর ট্যাবলেট খাওয়ার পয়সা দিতে পারবো না। কই দিবি না, আজকে রাত্রে তোর জবাই দিয়ে আলমারি চাবি নিয়ে আমি টাকা নিব না। এই আব্দুল সালাম সে আর বই কান ছিল জিজ্ঞেস করে দেখো, তখন বলছিল তুই চাবি দিবি না তোর জবাই দিবা। মা বলছে এইটা কইছে সন্তান কি কোদের মায়ের জবাই দিতে পারে হুজুর, এটা কি সম্ভব? যতই নিশা করো মা রিল্যাক্সে রয়েছে, নামাজ পড়ে শুয়ে রয়েছে। ইন দি মিন টাইমে পাটগ্রাম থেকে রংপুর পাটগ্রাম থেকে দুই ডাইয়া বাটাইছে খাইয়া সায়না দুই ধারে ধারানো একটা চাকু কিনছে, কিনে আসিয়া দেখে মা 11:30 ঘুমায়, ও আইসেই মার পাও বানছে। যুবক এখন সিল্লা বিয়ার কান বিয়া আয় তোর পাও দুইটা ধরছি, এই বুকটা ভাইরা দেখ ইলিয়াস রহমান জেহাদের মার জন্য কত ব্যথা। মহিলা প্যান্ডেলে যাইয়ে দেখ কত মা গড়ায় গড়া হয়তো চিল্লাবে, কারণ আমার মায়েরা জানে সন্তান জন্ম দিয়ে কত কষ্ট। আই সেই পুলিশে জিজ্ঞেস করে কেমনে তদন্ত, সে জিজ্ঞেস করে কেমনে জবাই দিলি, কার বুঝারি শোনা। বলে প্রথম আই সেই স্যার আমি মায়ের পাও বানলাম, তারপরে হাত বানলাম। তখন আমার মা হাসি আর কয় তুই আমার জবাই দিবি, তোর আমি দুধ খাওয়াইছি না। তদন্ত সি বলে তারপরে কি করলি কো? বলে স্যার আমি তো তখন নিশা করি, আমার কত ইসার শক্তি নাই, আমার কমন সেন্স নাই। তারপরে কি করলি তাই বল স্যার, হাত বাঁধছি পাও বাঁধছি, তারপরে আমি বুকের উপর বইছি, তারপরে তোর মা কি কইছে তাই কো? কয় স্যার আমার মা কয় বাবা তুই আমার জবাই দিবি না, আমি জানি আমি তোর আগামীকালকে টাকা দিব। কয় না সাবি নিবো তোরে মাইরা, স্যার আমার মাথা ঠিক ছিল না, আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি আনোয়ার ছিলাম না। তারপরে কি করলি? স্যার আমি দেখলাম মা নড়াচড়া করে, তারপরে সব দুইটা বান্ধে নিয়েছি। তখন তোর মাই কি কইছে তাই কো, এখন কান্দবা। বলে স্যার এই কথাটা যখন বলতে যাবো আমার বুকের মধ্যে কষ্ট হবে, কেন আবার তো কমন সেন্স ছিল না, তবে ওই কথাটা আমার মাথায় বাড়ি খায় দাহিয়ায় কলবিরে তার মেয়ে বলছিল আব্বু তুমি আমার মাইরো না, আমি এই দেশে থাকুক না আমি অন্য দেশে চলে যাব। স্যার আমার মা বলছিল আনোয়ার রে তুই আমার জবাই দিস না বাবা, যদি আমার জবাই দেশ দেখ, কিন্তু আমি একটা কথা বলি শোন কি, আমার জবাই দেওয়ার আগে আমার চোখের বান্ধনটা ছেড়ে দে। কেন? বলে আমি তোরে মরার আগে একটু পরাণ করে দেখেছি। হে আমার টাঙ্গাইল সুরজ ঘানের বাইরে, হে আমার কলিজার টুকরা যুব বাইরে, পুলিশ যখন শুনলো আরে বলছে আনোয়ার জি তুই আমার জবাই দিস না, যদিও জবাই দেন সমান চোখের বান্ধনটা ছেড়ে দে, আমি তোর চেহারাটা একটু দেখে মরতে চাই। তখন পুলিশ আর একটা সেকেন্ড দেরি করে নাই, আর গলাটা চিৎকে ধরছে বাবা, বলে তুই যেমনে তোর মায়ের জবাই দিলি, তোর মা কি গরুর মতো শিলা দেয় নাই? বলে স্যার আমি যখন চাকুটা ঢুকায় দিছি আমার মা একটা চিৎকার দিছে, তখন আমি চুলের বুটকিটা শক্ত করে ধরছি যেন নড়াচড়া করতে না পারে। গত 15-20 দিন আগে দেখছো একটা মেয়ে তার বাবার দাড়ি ধরে তারাস তারাস করে থাপ্পড় মারছে, আহারে মা রে আজকে তোমার বাবা বিছানে পোশাক পরছে।
আছে 80 বছরের বাবা, এই জন্য তুমি তোমার বাবারে কলপারে ফেলাইয়া থাবড়াইলা দাড়ি ধরিয়া লাঠি দিলা। বোন রে তুমি কি জানো, ওই কলেজে যখন তুমি লেখাপড়া করতে যাইতা তোমার বাবা তোমার কোলে করে তুমি যত সময় বাসায় না আসতা তোমার বাবার চোখে ঘুম ছিল না। যুবক আমি তোর দুইটা পাও ধরে বলছি, ওই মা বাপরে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, রাজি আছো? নারাই থাকবি। এবার আমার দিকে তাকাও, নুরউদ্দিন জঙ্গির বাকি কথাটা এক সেকেন্ডে শো, দশ সেকেন্ডে শোনো। নবী আমার বললেন, নুরউদ্দিন রে একটা শর্তে তোরে মাফ করব, কিয়ামত পর্যন্ত কোন বেয়াদব জানো আমার লাশে হাত দিতে না পারে, আমার জেসিম মুবারক ধরতে না পারে, টাচ করতে না পারে, এই ব্যবস্থা তুই করে দিবি। নবী আমার কি করতে হবে? গোলাম হাজির বলে 100 ফিট নিচের থেকে সিসা ডালা প্রাচীর করে দিবি, পৃথিবীর কোন বেঈমান জানো কিয়ামত পর্যন্ত আর আমার জেসিম মুবারকের কাছে আসতে না পারে। কষ্ট হইল? আল্লাহু আকবার বলেন তো, আমার সাথে কথা দাও। এই হাজার হাজার মুসলমান সূর্যের এই মাথা যতদিন বাঁচবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, কে কে রাজি আছে হাত তুলে দেখাও, দেখাও নমন হাত। আর একটা ওয়াদা দিতে হবে আমার সাথে, আজকে জুমার রাত, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো। এই দেখো সামনে বইয়ে যুবকরা কামবে, অনেকে ভাবতা যে আমার তো মা নাই, আমি কার খেদমত করব? আমি তো তোমাদের মতো আমার মা নাই। আমি মা হারা তোমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে যাবো আজকে, শুধু আমার সাথে মোনাজাত না করে কেউ যাবা না, কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। তারাই তো বীর, নারাই তো বীর। তো বাজান রে আমার দিকে তাকান, কি জানো বলতে চাইছিলাম, মা মারিয়ামকে জিজ্ঞেস করা হবে, মারিয়াম রে, ও মারিয়াম তুমি চাইছো তোমার স্বামী যা চাইছে তাই চাইছো, ঠিক আছে আমি আল্লাহ দিব, কিন্তু শর্ত একটা, তোমার স্বামী যদি যা চাইবে তাই দেব, শর্ত একটা, তুমি আমার পরে খুশি কিনা। মারিয়াম বলবে, মালিক রে জীবনে তোমার চাইতে আমার আর খুশি করার মতো কে আছে? দুনিয়ায় যখন কোন মানুষ তার সবচাইতে প্রিয় চাওয়াটা পাইয়া যায়, ওই মানুষটার মতো দামি আর কে হতে পারে গো আল্লাহ? বাজান আমার দিকে তাকান, মারিয়ামের কাজ হবে একটা, মারিয়ামের কাজ একটাই হবে, বাসর করে যখন জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ মারিয়ামকে মোহরানা হিসাবে দিয়ে দিবেন, মারিয়াম একটা কথাই বলবে, মালিক আমার স্বামীর উম্মত গুলারে মাফ করার আগে আমি বাসর করুক না। বাজান এখন আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই, যেই মা মারিয়াম আপনার আমার জান্নাত না দেয়া পর্যন্ত বাসর করবে না, আমার ওই মা মারিয়ামের কবর জান ওই বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটের পাশে। বাজান তো ওই মারিয়ামের কবর যদি কেউ বোম্বিং করে ওই নাস্তিকদের সাথে আমরা নাই, রাজি আছেন না নাই? আল্লাহকে হাত উঁচাই দেখান তো, কে কে রাজি আছেন? ফিলিস্তিন, ফিলিস্তিন মারহাবা, আল্লাহ হাত গুলাপে কবুল করেন না, এই হাতের আসলে সবাই মাফ করে দেন না। আমি যদি বলি আল্লাহ যদি আজকে মাফ করে দেয় সবাই, কোনো অসুবিধা আছে? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহ সবাই আপনি মাফ করে দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, এদের সন্তান গুলাকে মুজাহিদ বানায় দেন। ফিলিস্তিনের মুসলমান মা যারা দুধ খাওয়ায় বাচ্চাকে, তারা দুধ খাওয়ায় কি বলে জানেন? একটা মাত্র নিয়ত করে সকালবেলা। আমি আমার মা বোনদেরকে বলছি, মা ফিলিস্তিনি মায়েরা সকালবেলা দুধ খাওয়ায় সন্তানের স্তনে, স্তনটা গালের মধ্যে দিয়ে বলে, তোর আমি দুধ খাওয়ায় বড় করতেছি একটা শর্তে, তুই ফিলিস্তিন সন্তান তুই ইসরায়েলকে ধ্বংস করবি। সভাপতি সব আসছে না আমার প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, বসেন ভাই, ভালো আছেন? এই মুসলমানের সন্তান একসাথে বলবেন, এই জমিনের মালিককে আল্লাহ, আপনাদের এলাকার সভাপতি
হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আমার অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি যখন হয়ে গেছে আর একটু সময় চলল, চলো চলবে চলবে, হুজুর আইছে, হুজুরে কষ্ট দেব না, মারহাবা বলেন, এই যে আরে বহাইলে আমি চলবো না, চলবো না, কেমনে যাবি চারিদিক দেখ, খালি জোয়ারের পানি আর পানি, এই সুরত ঠেকায় কেমনে যাবি? আল্লাহ আমার বাইরে হেদায়েত নসিব করো, যাবেন না তো আপনি? আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, মারিয়াম যদি কিয়ামতের মাঠে তার স্বামীর জন্য আপনারা আমার সুপারিশ করার জন্য জাহান্নামের ভিতরে নাই মানে টুকায় টুকায় জান্নাতের ফয়সালা করায় দেয় আল্লাহর পক্ষ থেকে একটা সাইনবোর্ড দিয়া, ওই মারিয়ামের স্বামী আপনার নবী, আমার নবী, কলিজার নবী, জানেন নবীকে, যদি কেউ হত্যা করার জন্য এবং আমার নবীকে গালি দেওয়ার জন্য কেউ রেডি হয়, ওরেই হত্যা করবে। আমাদের শত্রু না, এরা শত শত বছর আগে হুজুরকে জিজ্ঞেস করো।